আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যে তিনি একদম স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এসে, অর্থাৎ তিনি এই মুহূর্তে টিকিট কাটছেন। আমরা তার টিকিট কাটার যে দৃশ্যটি সেটি দেখতে পাচ্ছি এবং তার হাতে টিকিট তুলে দিচ্ছেন একজন টিকিট কর্মকর্তা। এই টিকিট কাটার পর প্রধানমন্ত্রী গেটে পাঞ্চ করে ভেতরে প্রবেশ করবেন। টিকিট কাটার যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। জি, প্রধানমন্ত্রীর এই প্রথমবারের মতো মেট্রো রেলের যে যাত্রা, সেই যাত্রার সফর সঙ্গী হিসেবে তিনি কিন্তু বেশ কয়েকজনকে বেছে নিয়েছেন এবং তার মধ্যে মুক্তিযোদ্ধা, কৃষক, রিক্সা চালক থেকে শুরু করে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষকে তিনি বেছে নিয়েছেন তার প্রথম বারের মতো যে যাত্রা, প্রথমবারের মতো যে সফর, সেই সফরের সঙ্গী হিসেবে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিকিট কাটা শেষ হয়ে গেছে এবং তার ছোট বোন শেখ রেহানা এবার টিকিট কাটছেন এবং দুজন একসাথে কিন্তু সেই টিকিট আসলে আমাদেরকে দেখাচ্ছেন। বোঝাই যাচ্ছে যে তারা দুজনই আসলে খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত। আনন্দিত হওয়ার মতোই একটি বিষয়, এত বড় একটি স্বপ্ন, এত বড় একটি অর্জন বাংলাদেশের ইতিহাসে। কিছুদিন আগেই আমরা পদ্মা সেতুর মতো একটি স্বপ্ন বাস্তবায়ন করেছি এবং তার ৬ মাসের মধ্যে আরও একটি স্বপ্ন, আরও একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। স্মার্ট বাংলাদেশের কথা আমরা বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশ এবং সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে যেই ভূমিকা রাখার কথা সেটি কিন্তু তিনি বেশ সুদৃঢ়ভাবে, বেশ বলিষ্ঠভাবেই কিন্তু তিনি ভূমিকা রাখছেন। যদি না রাখতেন তাহলে হয়তো আজকে এই দৃশ্য আমরা দেখতে পেতাম না। মেট্রো রেল আসলে একটি দেশের, একটি শহরকে, একটি নগরকে সামনের দিকে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ বড় ধরনের একটা ভূমিকা রাখবে। সেই সেই কার্যক্রমেরই একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দুজনেই টিকিট কেটেছেন। আমরা দেখলাম যে একদম নিয়ম মেনে যেভাবে টিকিট কাটার কথা সেভাবে টিকিট কেটে এবং তিনি আসলে গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। গেটে পাঞ্চ করে ভেতরে প্রবেশ করতে হবে, যেই গেটে পাঞ্চ করে ভেতরে প্রবেশ করার কথা সেখানে তিনি পাঞ্চ করছেন। আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে আসছেন তিনি, কিছুক্ষণের মধ্যেই তিনি মেট্রো রেলে প্রবেশ করবেন এবং তার যাত্রাটা শুরু হবে। তিনি পাঞ্চ করে এর মধ্যে পার হয়েছেন এবং তিনি তার ছোট বোনের জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তায় নিয়োজিত যেসব কর্মীরা তারা তার সাথে রয়েছেন এবং তিনি কিন্তু আসলে বারবার যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন যে টিকিট কেটেছেন, বারবার কিন্তু তারা দুজন সেই টিকিট দেখানোর চেষ্টা করছেন আমাদেরকে, দেশের জনগণকে। অর্থাৎ এই টিকিট কাটার মধ্য দিয়ে যে সফলতা অর্জনের এক ধরনের আত্মতৃপ্তি, সফলতা অর্জনের যে এক ধরনের গল্প, দেশের মানুষের স্বপ্ন পূরণের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার যেই ভূমিকা, সেইটি যে অর্জন হয়েছে সেই বার্তাটি মনে হয় প্রধানমন্ত্রী দিতে চাচ্ছেন এবং তিনি তার বোনকে নিয়ে এই মুহূর্তে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা দেখছি যে তারা ওপর দিকে উঠছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা একেবারে স্বপ্ন পূরণ আমরা করে ফেলেছি। এখন সেটিকে আসলে আনুষ্ঠানিক কিংবা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে অপেক্ষা, সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ারই অপেক্ষায় আমরা আছি। হয়তো আর মাত্র কয়েক মিনিট অথবা মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে আমাদেরকে এটির জন্য। প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে উঠে গেছেন, আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, আমরা পুরো যাত্রাটিতেই আসলে প্রধানমন্ত্রীর সাথে সঙ্গী হয়েই থাকবে ডিবিসি নিউজ। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী উঠে গেছেন এবং সেখানেও কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য অনেকেই উপস্থিত রয়েছেন। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরকে দেখতে পাচ্ছি, তার দীর্ঘদিনের সহকর্মীদেরকে দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী যাচ্ছেন তার ছোট বোনকে সাথে নিয়ে, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছেন। স্বপ্ন পূরণ হয়ে গেছে আমাদের, ইতিমধ্যেই হয়ে গেছে, আমরা সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কার্যক্রম সেই